এখানে আমি একটা ওয়েবসাইটের ডিরেক্টরি বা একটা ফোল্ডার তৈরি করব। যেমন আমি এখানে লিখলাম বেসিক HTML, ওকে। এখন আমি এটার ভিতরে ঢুকবো, ওপেন করলাম। আমি এখন বেসিক HTML ক্লাসে আছি। এখন আপনি যদি কোনো ওয়েবসাইট ডিজাইন করতে চান, অবশ্যই আপনাকে কিছু ফাইল তৈরি করতে হবে। যেমন প্রথমে আপনাকে নিউ থেকে একটা টেক্সট ডকুমেন্ট নিতে হবে। টেক্সট ডকুমেন্ট টেক্সট ডকুমেন্টটা টেক্সট ডকুমেন্টটা আমার দেখুন এখানে কোন ফরম্যাটে আছে। টেক্সট ডকুমেন্ট এটা কিন্তু শো করছে না আমার এখানে। আগে অন করেছিল, বাট আমি আবার অফ করে ফেলছি। সমস্যা নাই, আমি এটা আবার অন করতেছি। এখান থেকে ভিউ থেকে এখান থেকে টিক চিহ্নটা সরিয়ে দিবেন, ওকে, দিয়ে অ্যাপ্লাই। এখন দেখেন আমার যে নিউ টেক্সট ডকুমেন্টটা আছে, তারপরে .txt, এটা দ্বারা কম্পিউটার বুঝতে পারে আমার ডকুমেন্টটি আসলে কোন ধরনের। এখন আমি এটাকে রিনেম করব। রিনেম করে আমি .txt কেটে দিব। এখন আমি এখানে লিখব ইনডেক্স .html, ওকে। প্রত্যেকটা ওয়েবসাইটের ইনডেক্স .html পেজটাই আমাদের হোম পেজ বলে বিবেচিত হবে। তো ইনডেক্স .html পেজের ভিতরে এখানে আমরা যত কোডিং করব সবগুলো আমাদের হোম পেজ হিসেবে ধরবে। সো আমরা এখন এটাকে এন্টার করে দিব। এখন দেখুন আমাকে বলবে আমার ফাইল ফরম্যাটটি, আমি এক্সটেনশনটি চেঞ্জ করে ফেলছি, দেন আমি ইয়েস দিব, ওকে। এখন আমরা আমাদের এখানে আর কি লাগবে, আমাদের এখানে একটি ফোল্ডার রাখবে। আমাদের ওয়েবসাইটে কি কি থাকতে পারে, আমাদের ওয়েবসাইটে ইমেজ থাকতে পারে। সো ইমেজগুলোকে আমরা একটা ফোল্ডারের ভিতরে রাখবো, যেহেতু অনেক ইমেজ থাকবে। সো আমি এখানে একটা ফোল্ডার তৈরি করলাম IMG, ওকে। এটার ভিতরে আমাদের সকল প্রকার ইমেজ থাকবে, ব্যানার থাকতে পারে, লোগো থাকতে পারে, আরও ইত্যাদি ইত্যাদি যে সমস্ত ইমেজগুলো থাকে বা ফটোগুলো থাকে সেগুলো আমরা এখানে রাখবো। রেখে আমরা ইন্ডেক্সের ভিতরে লোড করাবো, ওকে। তো আমাদের আরেকটা ফাইল লাগবে, নিউ যাব, নিউ থেকে টেক্সট ডকুমেন্টে যাব। তারপরে এখানে আমরা এখানে লিখব সি, ওকে। আমাদের একটা CSS ফাইল লাগবে। আমি সবগুলো এক্সটেনশন সব কেটে দিলাম। এখন এখানে আমি যে কোনো নাম দিতে পারি, দিলাম মেইন .css, ওকে। আপনারা অন্য নামও দিতে পারেন, স্টাইল .css যে যেভাবে দেয়, বাট কল করার সময় সেম নাম ধরে কল করতে হবে, ওকে। দেন আমি ওকে দিই। এই একটা ওয়েবসাইট ডিজাইন করতে গেলে মাস্ট আপনাকে দুইটা ফাইল লাগবে, আপনাকে দুইটা ফাইল যুক্ত করতে হবে। ফার্স্ট ইনডেক্স .html, দেন মেইন .css। তো আপনারা যারা ইতিমধ্যে এগুলো জানেন তারা তো ভালোই, আর যারা জানেন না, একেবারে বিগিনার লেভেলের ওয়েব ডিজাইন কী কীভাবে করতে হয়, কীভাবে শুরু করতে হয় সব কিছু আমি আস্তে আস্তে দেখিয়ে দিব। তো চলুন শুরু করি। প্রথমে আপনার যে কোনো একটা এডিটর লাগবে, টেক্সট এডিটর। আপনি ইন্টারনেটে সার্চ করলে অনেক ধরনের টেক্সট এডিটর পেয়ে যাবেন, যেমন অ্যাডবি ড্রিমওয়েভার আছে, সাবলাইম টেক্সট এডিটর আছে। তো যেহেতু
আমরা খুবই বিগিনার লেভেলের, তো আমরা একেবারে হালকা একটা টেক্সট এডিটর ইউজ করব যেটা দিয়ে আমরা কোডিং করব। তো আমরা নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করব। আপনাদের যদি নোটপ্যাড প্লাস প্লাস দরকার হয়, আপনারা গুগল থেকে গুগল সার্চ বক্সে গিয়ে লিখবেন নোটপ্যাড প্লাস প্লাস, দেন এন্টার দিয়ে সবার উপরে যে নোটপ্যাড প্লাস প্লাসের যে ওয়েবসাইটটা আছে এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। চলুন মেন কাজ শুরু করি। প্রথমে আমি ইন্ডেক্স ডট এইচ টি এম এল গিয়ে রাইট বাটনে ক্লিক করে এডিট টু ইট নোটপ্যাড প্লাস প্লাসে ক্লিক করব। এখন দেখুন আমার নোটপ্যাড প্লাস প্লাসটা ওপেন হয়ে গেছে। HTML, তো HTML আসলে একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ যেটা অনেকগুলো ট্যাগের মাধ্যমে সংগঠিত হয়, কিছু চিহ্ন দ্বারা যেগুলো আসলে আমরা নিজেরা বানাই না। W3 স্কুল নামে একটা বড় কোম্পানি যারা এই ভাষার সংস্কারের কাজ করে, ইতিমধ্যে W3 স্কুলের HTML5 সর্বশেষ ভার্সনটা আমাদের কাছে চলে এসেছে। তো এটার উন্নয়নের কাজ আরও চলতেছে, তো আমরা সেই HTML5 নিয়ে কাজ করব। তো HTML5 শুরু করার পূর্বে অবশ্যই আমাদেরকে লেস দেন দেন আমরা লিখব ডি ও সে টি ওয়াই পি ই ডক টাইম, দেন স্পেস দেব। এখন ডক টাইপ, ডক বলতে ডকুমেন্ট। হ্যাঁ, আমরা যে HTML যে ইন্ডেক্স ডট HTML এর ভিতরে ঢুকেছি, এটা আসলে এই ডকুমেন্টটা কোন ধরনের হবে এটা আমাদের যে ব্রাউজারটা থাকবে ওটাকে বুঝিয়ে দিতে হবে, যার কারণে আমরা এখানে লিখব ডক টাইপ HTML দিয়ে এটাকে আমরা এন্ড করে দেব। এখন আমি এন্টার দিয়ে নিচে আসলাম, তারপরে আমরা শুরু করব আমাদের HTML। তো যেহেতু আমরা HTML শুরু করতেছি, সো প্রত্যেকটা ট্যাগ অনুযায়ী আমরা এটা করব HTML ট্যাগ। এখন HTML ট্যাগটা কি, আমাদের লেস দেন শুরু থেকে, আমাদের শুরু থেকে যেমন যেহেতু আমাদের ডক টাইপের কোনো ইন ট্যাগ নাই, সো আমরা HTML ট্যাগটা লিখি লেস দেন HTML দেন গেটার দেন ওকে। দেখুন আমার ব্রাউজারটা, দেখুন আমি HTML লেখার সাথে সাথে আরেকটা HTML অতিরিক্ত ব্যাকস্ল্যাশ সহ চলে এসেছে। এটা আসলে আপনারা ম্যানুয়ালি করতে পারেন, এই যে নোটপ্যাড প্লাস প্লাসটা আছে সেটার সেটিং থেকে এটা আপনারা অটোমেটিকলি করে নিতে পারেন। সেটিং থেকে প্রিফারেন্স, প্রিফারেন্স থেকে আপনারা অটো কম্বিনেশন, এখান থেকে HTML XML ক্লোজ ট্যাগটা সবগুলো অন করে দিবেন, তাহলে এরকম হবে, দ্রুত কাজ হবে। ওকে, এখন আসি HTML এলিমেন্টটা কি। এলিমেন্ট আমাদের যেমন এক একটা লাইন, আমাদের HTML লেস দেন HTML এখান থেকে শুরু, আমাদের এখানে শেষ, এই পুরোটাই আমাদের HTML এলিমেন্ট।
ওকে, এরকম এইচটিএমএল এর ভিতরে আমাদের অনেক অনেক এলিমেন্ট থাকতে পারে। তো আমরা যেহেতু একটা এলিমেন্ট সম্পর্কে জানতেছি, তারপরে আপনাদের বোঝার জন্য আমি এখানে লিখে দিচ্ছি, দিস ইজ অ্যান এইচটিএমএল ট্যাগ অর এলিমেন্ট। ওকে, আমাদের এটা একটা এইচটিএমএল ট্যাগ বা এইচটিএমএল এলিমেন্ট। আমাদের এক একটা এইচটিএমএল ওয়েব পেজের ভিতরে অনেক অনেক এইচটিএমএল এলিমেন্ট থাকতে পারে, সেগুলো আমাদের মনে রাখতে হবে। তো প্রথম আমাদের যেটা থাকবে, প্রথম ট্যাগটি থাকবে, প্রথম এলিমেন্টটি থাকবে আমাদের এইচটিএমএল। দেন আমাদের এইচটিএমএল এর ভিতরে ঢুকলাম, এটা আমার শুরু, এটা শেষ, এটার মাঝখানে মানে আমি এইচটিএমএল এর ভিতরে আছি। ওকে, দেন আমি ট্যাব বাটনটা দিয়ে একটু ভিতরে গেলাম। এখন আমার একটা ওয়েবসাইটে, আমরা আছি youtube.com-এ। ওকে, তো ইউটিউবের আমাদের উপরের দিকে যেটা থাকে ব্রাউজার, ব্রাউজারকে দেখানোর জন্য, যেমন উপরের দিকে আমাদের দেখেন ইউটিউবের একটা লোগো আছে, আইকন, এখানে টেক্সট আছে ইউটিউব, যেমন আমরা কোথায় ঢুকছি, এখানে আরেকটা আছে প্লাস প্লাসের যে আরেকটা, এখানে ফেসবুকের আছে এই লোগো আইকন। এইগুলোর কাজগুলো আসলে কীভাবে করা হয়, এগুলো করা হয় হেডের ভিতরে। তো আমরা চিন্তা করে নেব আমাদের এইচটিএমএল এর উপরে যে ব্রাউজারের কাজগুলো করা হয়, এই সব কাজগুলো করা হয় এইচটিএমএল হেডের ভিতরে। তারপরে আমরা এখানে আমাদের চোখের সামনে যেগুলো দেখতেছি সবগুলো এইচটিএমএল বডিতে করা হয়। ওকে, তো আমরা আগে এইচটিএমএল হেডে যাই, হেডের কাজটা করি। তো এখানে আমরা একটা ট্যাগ নিব এইচটিএমএল এর ভিতরে, হেড, হেড দিয়ে আমরা হেডটা ইন করলাম। তো আমরা বলছি যে এটা আমাদের শুধুমাত্র ব্রাউজারকে দিক নির্দেশনা দেওয়ার জন্য এইচটিএমএল এর ভিতরে যে হেড ট্যাগটা ইউজ করা হয়। ওকে, দিস ইজ হেড ট্যাগ ফর ব্রাউজার ব্রাউজার ডাইরেকশন। তারপরে আসি, আমাদের আরেকটা এলিমেন্ট নিতে হবে, যেটা আমাদের এইচটিএমএল এর ভিতরে, হেডের ভিতরে না। ওকে, আমাদের এইচটিএমএল এর ভিতরে আমাদের আরেকটা ট্যাগ হবে বডি, লেস দেন বি ও ডি ওয়াই, বডি। ওকে, বডি ইন্ট। একটা জিনিস খেয়াল করুন বন্ধুরা, আমাদের এইচটিএমএল যে একটা ধর্ম বা নিয়ম আছে, এটা শুরু হলে শেষ করতেই হবে, তাছাড়া আপনার এরর আসবে। তো শুরু হচ্ছে কিভাবে, শেষ হচ্ছে কিভাবে, বুঝবো কিভাবে? সিম্পল, একটা জিনিস খেয়াল করুন, আমার লেস দেন, তারপরে আমার কন্ট্যাক্টটা হচ্ছে, যেমন ধরি আমি বডির কাজ করতেছি, বডি এলিমেন্টের কাজ করব, বডি ট্যাগটা ইউজ করব, এখানে যে কোনো কিছু থাকতে পারে, আমার লেস দেন, দেন গ্রেটার দেন, এটা দিয়ে আমার শুরু হলো। ওকে, লেস দেন গ্রেটার দেন দিয়ে আমার ট্যাগটা শুরু হলো, এলিমেন্টটা শুরু হলো। তারপর আমার এলিমেন্টের ভিতরে যা যা থাকে সব কিছু দিয়ে আমার এলিমেন্টটাকে অবশ্যই শেষ করতে হবে, শেষ করার জন্য লেস দেন ব্যাক স্ল্যাশ, তারপর আমি যে এলিমেন্টটা নিয়েছিলাম এলিমেন্টের নাম, ট্যাগের নাম, দেন গেটার দেন। তো শেষ বলতে আমাদের হেড শুরু শুধুমাত্র সেম থাকবে, শুধু আমাদের হেড শুরুর আগে লেস দেনের পরে একটা ব্যাক স্ল্যাশ হবে, প্রত্যেকটা ট্যাগই সেম হবে।
তো যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় প্লিজ কমেন্ট করে জানাবেন, আমি আরও ভালোভাবে বুঝিয়ে দেবো। আসলে এটা অনেকে বলে কোডিং করা খুবই কঠিন বিষয়, তো আমার কাছে কঠিন না, আমার মতে এটা আসলে একটু মজার বিষয়। তো আস্তে আস্তে যখন আমরা অ্যাডভান্স লেভেলে চলে যাব, যেমন HTML, CSS শিখবো, PHP শিখবো, jQuery শিখবো, তখন আমাদের অনেক মজা হবে। তো আমি আপনাদেরকে বলবো আমার ভিডিওগুলো খুব মনোযোগ সহকারে দেখবেন, টেনে টেনে দেখবেন না প্লিজ, তাহলে বুঝতে পারবেন না কিছুই, যেহেতু আমরা একেবারে শুরু থেকে শুরু করতেছি। ইনশাল্লাহ আমরা একটি প্রজেক্ট করে আপনাদেরকে দেখাবো আস্তে আস্তে, স্টেপ বাই স্টেপ। তো প্রথমে আমি এই HTML ট্যাগের ভিতরে একটা হেড ট্যাগ নিলাম, একটা বডি ট্যাগ নিলাম। তাহলে বন্ধুরা আমার এখানে কয়টা এলিমেন্ট আছে? মনে করি HTML ডক টাইপ এটা একটা আছে, দুইটা, তিনটা, চারটা। ওকে, এখন আমার HTML ট্যাগের ভিতরে শুধুমাত্র আমার দুইটা এলিমেন্টই থাকতে পারবে, অন্য কোনো এলিমেন্ট না। যদি আমি HTML এর ভিতরে ডক টাইপকে ঢুকাই দিই তাহলে কিন্তু হবে না, ডক টাইপ থাকবে সবার উপরে। ওকে, দেন HTML এর ভিতরে হেড থাকবে। আবার আমি যদি হেডের ভিতরে HTML-কে ঢুকাই দিই তাহলে কিন্তু হবে না। ওকে, এগুলা ঠিক যেভাবে আছে সেইভাবে কাজ করতে হবে বন্ধুরা। তো বডির ভিতরে গেলাম আমি, এন্টার দিয়ে ট্যাব দিয়ে এখানে একটু জায়গা নিলাম। বডির ভিতরে আমি লিখলাম দিস ইজ অ্যান HTML বডি। আমরা আমাদের যেখানে ফাইলটা রাখছিলাম index.html এখানে আমরা ডাবল ক্লিক করব। ওকে, এখন দেখুন আমাদের HTML হেড ট্যাগটা শো করতেছে এখানে সবার উপরে। তো এটা আমাদের এখানে শো করবে না, আমাদের এখানে কাজগুলো হবে উপরে এইটার ভিতরে। আর এখানে যে বডির কাজগুলো আছে, বডির কাজগুলো আমাদের এখানে শো করবে। তো এটা ঠিক আছে, বাট এটা আমাদের এখানে শো করবে না। ওকে, এটার জন্য আমাদের এটার ভিতরে আমাদের যে হেড আছে, হেড ট্যাগের ভিতরে আমাদের আরও কিছু ট্যাগ ইউজ করতে হবে। এটার জন্য আমি এখানে গেলাম হেড ট্যাগের ভিতরে, আমি এখানে লিখলাম টাইটেলটা শুরু করলাম, টাইটেলটা শেষ করলাম। এখন আমি এটাকে দিয়ে এখানে আমি লিখলাম দিস ইজ, ওকে, আমি এখানে লিখলাম ওয়েলকাম টু HTML, সরি HTML বেসিক ক্লাস 1 দিয়ে আমি এটাকে সেভ করলাম। সেভ করে আমি এখন দেখি, এখন যদি আমাদের পেজটা রিলোড দিই দেখি কি হয়। আমরা কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি? পরিবর্তন বলতে আমাদের এখানে ছিল একটা টেক্সট ছিল, সেই টেক্সটটা আমাদের এখানে নেই। আমাদের টেক্সটটা টাইটেল দেওয়ার কারণে আমাদের টেক্সটটা এখানে চলে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা বিভিন্ন ওয়েবসাইট ইউজ ব্রাউজ করছি, সেই সমস্ত যেমন আমরা ফেসবুক, ইউটিউব, বিভিন্ন যে ওয়েবসাইটগুলো আছে এগুলো যদি আমরা ব্রাউজ করি, তো এগুলোতে আমরা যেখানেই যাই, যে পেজে যাই, আমাদের উপরের দিকে একটা টেক্সট শো করে, হেডিং ট্যাগ, হেড ট্যাগ, হেডের ভিতরে যেটা শো করে। সেই জিনিসটা ঠিক কীভাবে করা হয়েছে আমরা দেখলাম। দেখুন, ওয়েলকাম টু HTML বেসিক ক্লাস 1, এই লেখাটা কোথা থেকে শো করতেছে? আমাদের HTML এর ভিতরে হেড ট্যাগ, হেড ট্যাগের ভিতরে, হেড বলতে আমাদের HTML এর মাথা,
উপরের দিকে যে কাজ করা হইতেছে ব্রাউজারে, তো এটার ভিতরে আমরা আরেকটা ট্যাগ নিছিলাম টাইটেল। এখন টাইটেলে আমরা যা লিখছি সেম লেখাটাই আমাদের ওখানে শো করতেছে। তো আপাতত আমরা টাইটেল পর্যন্তই করি, দেন আমরা আরো এদিকে যে থাকে এখানে আমরা একটা লোগো দিব, যেহেতু আমাদের এখন কোনো লোগো নাই, সো আমরা লোগো ডিজাইন করে লোগো দিব। তো আমরা এখন বডির কাজ করি। তো বডির কাজ করি বলতে আমরা আজকে শিখব বেসিক কিছু কাজ বডির ভিতরে। তো আমি পিটাকে কেটে দিলাম, পিটেকটা কেটে দিলাম, এখানে একটু বড় জায়গা স্পেস নিলাম, আপনাদের বুঝতে সুবিধা হবে। এখন আমরা শিখব প্রথমে এইচটিএমএল হেডিং। হেডিং কি? যেমন আমরা বিভিন্ন লেখা দেখি এক সাইজের, আবার দেখি একটু বড় সাইজের, যাই আমি করে দেখাই। এইচটিএমএল হেডিং এর ভিতরে সাধারণত ছয়টা হেডিং থাকে, হেডিং ট্যাগ আছে। যেমন হেডিং ট্যাগ শুরু করার জন্য প্রথমে আমাদেরকে লিখতে হবে লেস দেন এইচ, এইচ ফর হেডিং ওয়ান, ওয়ান দিয়ে দেন আমি গ্রেটার দেন। এখন আমি লিখলাম দিস ইজ হেডিং ওয়ান, ওকে। দেন আমি ছোট করার জন্য, ভিডিওটাকে ছোট করার জন্য আমি কন্ট্রোল ডি দিয়ে 2 3 4 5 6, ওকে। এখন এখানে আমি লিখলাম এইচ টু, এইচ থ্রি, এইচ ফোর, এইচ ফাইভ, এইচ সিক্স বা হেডিং সিক্স, ওকে। যেহেতু আমাদের শুরু হয়েছে এইচ ওয়ান, এখন যদি আমাদের এখানে সবগুলোতে এইচ ওয়ান থাকে, এইচ টু, এইচ ওয়ান, তাহলে আমাদের এরর আসবে বন্ধুরা। তবু আমরা দেখি কি আসে, সেভ করলাম, সেভ করে দেন আমরা আমাদের ব্রাউজার থেকে এখন পেজটাকে রিলোড দিই। বাহ, তবু কাজ করতেছে। তো আমাদের যে উত্তম উপায়, আমরা এইচ ওয়ান লিখলে এইচ ওয়ান দিয়ে শেষ করবো, এইচ টু লিখলে এইচ টু দিয়ে শেষ করবো, এইচ থ্রি লিখলে এইচ থ্রি দিয়ে শেষ করবো। তো আমরা সেটা করে ফেলি। সেভ করলাম, সেভ করে নাও আমি পেজটা রিলোড দিলাম, কোনো চেঞ্জ নেই। তো দেখুন বন্ধুরা, ওখানে আমাদের সবগুলো ওয়ান ওয়ান শো করতেছে। এগুলো যাই হোক, আমরা এখন বোঝার জন্য এইচ ওয়ান হেডিং টু, এইচটিএমএল হেডিং থ্রি, হেডিং ফোর, হেডিং ফাইভ, হেডিং সিক্স, ওকে। এই টেক্সটগুলো আমাদের ট্যাগের ভিতরে যে টেক্সটগুলো থাকবে এটাই আমাদের ব্রাউজারে প্রদর্শন হবে। তো এখন আমরা আমাদের পেজটা রিলোড দিই। দেখুন দিস ইজ হেডিং ওয়ান, দ্যাটস মিন আমাদের এইচ ওয়ান সবচেয়ে বড়, সবচেয়ে বড় মোটা বড় যে ট্যাগটা আছে, যে হেডিংটা আছে সেটা আমাদের এইচ ওয়ান। তারপর আছে এইচ টু, এইচ ওয়ান থেকে এইচ টু একটু ছোট, তার থেকে ছোট আমাদের এইচ থ্রি বা হেডিং থ্রি, তার থেকে ছোট হেডিং ফোর, তার চেয়ে ছোট হেডিং ফাইভ, তার চেয়ে ছোট হেডিং সিক্স, ওকে। তারপরে আমরা শিখব, আমরা এইচটিএমএল হেডিং সবগুলো শিখলাম, এগুলো অবশ্যই আপনারা মনে রাখবেন। তারপরে আমরা শিখব এইচটিএমএল প্যারাগ্রাফ, যেটা আমি আগেই দেখেছি লেস দেন পি,
দিস ইজ এন এসটিএমএল প্যারাগ্রাফ, তো পি ফর প্যারাগ্রাফ মনে রাখার জন্য বন্ধুরা, আসলে এটা কঠিন কিছু না, আপনারা একটু এক্সপ্লেইন করবেন তাহলে বুঝতে পারবেন, বোঝার চেষ্টা করবেন। আমাদের শুরু হয়েছে পি ট্যাগ, শেষ হয়েছে পি ট্যাগ, এবং আমি এটার ভিতরে লিখছি দিস ইজ অ্যান এসটিএমএল প্যারাগ্রাফ। এখন যদি এটাকে আমরা সেভ করি, সেভ করে যদি এখন আমরা এটাকে রান করি, তারপরে দেখি, ওকে আমাদের এটা এসটিএমএল প্যারাগ্রাফ, আমাদের হেডিং এখান থেকে, এগুলো আমাদের হেডিং, আর এখানে আমরা এসটিএমএল প্যারাগ্রাফ লিখছি। তো আমরা এখন যেটা শিখব, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন। তো বোল্ড করার জন্য আমি সবগুলোকে কেটে দিলাম, ওকে আমরা বোল্ড শিখব। বোল্ড শেখার জন্য প্রথমেই আমরা লেস দেন, বোল্ডের জন্য বি, দেন গ্রেটার দেন, তারপরে আমরা তো যে টেক্সটটাকে বোল্ড করব সেই টেক্সটটা আমরা এখানে দিয়ে দিব। যেমন ফুল টেক্সট, ওকে এটা লিখে আমরা সেভ করলাম। সেভ করে আমরা ব্রাউজার থেকে আমাদের পেজটাকে রিলোড দিলাম। ওকে দেখুন আমাদের টেক্সটটা বোল্ড, একটু মোটা হয়ে গেছে, তো এটা বোঝার জন্য আমরা এটাকে আবার আনবোল্ড করি। আনবোল্ড করার জন্য আমি এখানে জাস্ট প্যারাগ্রাফটাকে আমরা দেখলে বুঝতে পারবো, আমাদের প্যারাগ্রাফটা দেখুন এটা কিন্তু নর্মালি যে টেক্সটটা আছে সেই নর্মাল টেক্সটটা, আর এটা আমাদের বোল্ড টেক্সট। তো আমাদের প্যারাগ্রাফটা যদি আমরা বোল্ড করতাম সেম একইভাবে, আমরা যদি প্যারাগ্রাফটাকে বোল্ড করি তাহলে আমরা বুঝতে পারবো। তো প্যারাগ্রাফটাকে যেহেতু আমরা বোল্ড করবো, তাহলে প্যারাগ্রাফের ভিতরে গিয়ে আমরা এখানে লিখব বি, ওকে বিফোর বোর, দেন আমাদের ওই ট্যাগটার মাঝখানে আমাদের টেক্সটটাকে রাখতে হবে। তো এখানে আমরা দিয়ে সেভ করলাম। তো বন্ধুরা দেখুন আমার এইচটিএমএল প্যারাগ্রাফ, এটাকে আপনারা খেয়াল করুন এখানে আমাদের নর্মাল টেক্সটটা আছে। এখন যদি আমি পেজটাকে রিলোড দিই এটা বোল্ড হয়ে যাবে, ওয়াও বোল্ড হয়ে গেছে। তো আপনারা বুঝে ফেলেছেন বোল্ডটা আসলে কী। তারপরে আমরা করব ইটালিক। ইটালিক করার জন্য আমরা প্রথমে লেস দেন দেবো, দেন ইটালিক দেওয়ার জন্য আমরা আই লিখব, আই দিয়ে আইটা শেষ করব, দেন আমরা এখানে আমাদের টেক্সটটাকে দিয়ে দিব দিস ইজ ইটালিক টেক্সট। এখন সেভ করব, সেভ করার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এস বাটনটা প্রেস করতে পারি, অথবা এখানে সেভ বাটনে আমরা ক্লিক করতে পারি। এখন যদি আমরা পেজটাকে রিলোড দিই দেখুন এটা আমাদের ইতালিক টেক্সট। ইতালিক বলতে আমাদের লেখাটা একটু বেঁকে যাবে, যদি আমাদের দরকার হয় বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন জায়গায় এটা প্রয়োজন হয় বন্ধুরা। তো আমরা ইতালিক টেক্সট শিখলাম, আমরা শিখলাম কী কী, হেডিং, বোল্ড আর ইতালিক। দেন আমরা শিখবো আন্ডারলাইন। আন্ডারলাইনের জন্য বন্ধু, আমরা আন্ডারলাইনের জন্য আমরা যারা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের কাজ জানি
এগুলো যারা জানে তাদের জন্য এইচটিএমএল শেখাটা খুবই সহজ হয়ে যাবে। সো আন্ডারলাইনের জন্য লেস দেন দেন ইউ, ওকে আমরা শেষ করব। দেন আমি যদি এখানে আমাদের আন্ডারলাইন টেক্সটটা লিখে দিই আন্ডারলাইন টেক্সট ইজ হিয়ার, ওকে নাও আমি এটাকে সেভ করব। সেভ করে আমি পেস্টটা রিলোড দেব। ওকে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ইটালিক্স টেক্সের পাশেই আমার আন্ডারলাইন টেক্সটটা শো করতেছে। তো এটা পাশাপাশি শো করতেছে কারো কিছু কিছু এলিমেন্ট আছে এইচটিএমএল এ যেগুলো ইনলাইন এলিমেন্ট হয়, আবার কিছু কিছু এলিমেন্ট আছে যেগুলো ব্লক লাইনের হয়, ব্লক এলিমেন্ট। সো এটা আমার যে ইয়েগুলো আছে ট্যাক্সগুলো, আমাদের যে বোল্ড ইতালিক ইতালিক আন্ডারলাইন যে এলিমেন্টগুলো আছে ট্যাগগুলো আছে, এগুলো আমাদের ইনলাইন এলিমেন্ট। ওকে তো এটাকে আমরা চাইলে ব্রেক দিতে পারি, একটা ব্রেক দেওয়ার জন্য আমরা এখানে লিখতে পারি লেস দেন বিয়ার দেন গ্রেটার দেন। ওকে যেহেতু এটার কোনো ই ট্যাগ নাই, সো আমরা এটাকে এখান থেকে শেষ করে দেব। শেষ করে দিয়ে আমরা এখানে সেভ করব। সেভ করে দেন ওকে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ইটালিক্স টেক্সট থেকে আমাদের আন্ডারলাইন টেক্সটটা একটু নিচে নেমে গেছে, এক লাইন নিচে নেমে গেছে। সো এটা কেন হলো? এটা হলো আমাদের এখানে একটা নিউ বিয়ার বা ব্রেক লাইন, আমাদের লাইন ব্রেক করার জন্য আমাদের বি আর ট্যাগ বা এটা একটা এইচটিএমএল এর ট্যাগ, এটা আমাদের ইউজ করতে হয় বিভিন্ন সময় দরকার হয়। তো এটা আপনারা জেনে রাখবেন বন্ধুরা। তো আজকের ভিডিও এতটুকুই, পরবর্তীতে আমরা কিভাবে ইমেজ আনতে হয়, কিভাবে আরো স্টাইল, কিভাবে অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে হয় ফন্টের অ্যালাইনমেন্ট, দেন ইমেজ কীভাবে শো করাতে হয়, সব কিছু আমরা পরবর্তী ভিডিওতে দেখব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাংলাদেশে বর্তমান করোনা নামক যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে, আপনারা প্লিজ সবাই বাসায় থাকবেন, খুব বেশি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবেন না। ধন্যবাদ।